শ্রীমন মহাপ্রভুর প্রিয় পরিকর শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আচার্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ স্বামী ঠাকুর বিরচিত তদীয় শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থরত্নী গ্রন্থকার আদিলীলা চতুর্থ পরিচ্ছেদের সাথে সাক্ষাৎকার দিচ্ছেন। আমাদের আজকের সাক্ষাৎকারে গোপীগণের কৃষ্ণপ্রীতির চরমাকাষ্ঠার কথা এই পয়ারণীচয়ের সাথে সংবাদ দিয়েছেন। এই স্থানে আমাদের আজকে নমস্কার করার অবসর হয়েছে। গ্রন্থ এবং গ্রন্থকারের চরণে নমস্কার জানিয়ে আজকের তিথি যেই জন্য সুখ্যাত সেই তিথিকে স্মরণ করব। আজকের তিথি হল শ্রী রাধা কুণ্ড শ্যামকুণ্ডের স্নান পর্ব। এই পবিত্র তিথিতে কুণ্ডের মহিমা উৎপত্তি কথা আমাদের শ্রোতব্য, যেহেতু তদুপরি আমরা এই শ্রীকুণ্ড তটে আসার সৌভাগ্য পেয়েছি, সেই জন্য এটি ভূ ভূ চর্চার বিশেষ প্রয়োজন। শ্রী রাধা কুণ্ড তটে আজকে বিশ্ববিশ্রুতি শ্রদ্ধালুজনের স্নানার্ঘ দিন নিবেদনের একটি বিশেষ সময় এসে উপস্থিত হয়েছে। এ সময়কে প্রতীক্ষা করতে হবে আমাদের আবার একটা বছরের জন্য। কত মূল্যবান আজকের এই তিথিটি, যে তিথিতে রাধা কুণ্ডের উৎপত্তি মহিমা, এখানে আমাদের স্নান করার বিশেষ গরিমা। শ্রীমদ্ ভাগবতী রাধা কুণ্ডের কথা নাই, দশম স্কন্ধের ৩৬তম অধ্যায়ে অরিষ্ট বধির কথা আছে। অথাতরিষ্ট বিষবার্ধন মহিং মহাকুৎকায় কম্পায়ন ক্ষুর বিক্ষতাম। এরপর গোষ্ঠপল্লী শ্রী ব্রজদেশে অরিষ্ট নামক দানবেশ উপস্থিত হল। এই কংসপ্রেরিত মহাদানব বৃষভাকৃতি হয়ে মহাকায় ষাঁড়ের রূপ ধরে ভয়ঙ্কর গর্জন শুরু করল। ভয়বিদ্রুত সমস্ত গোকুল প্রদেশ তার এই সচল পর্বতের মতো বিশাল কায়, তার উপরে ভয়ঙ্কর গর্জন, এসব আটক দেখে ভয় বিদ্রুত ব্রজবাসীদের সমক্ষে এসে উপস্থিত হলেন ব্রজজীবন নন্দনন্দন। অঘারি শ্রীকৃষ্ণ এসে প্রথমেই তাকে আহ্বান জানালেন, গোপালনের ছলে এসে উপস্থিত হলেন। অরিষ্ট দানব করল কি, গোবিন্দের সামনে এসে তাকে বহুদূরে নিক্ষেপ করল। ভগবানও তখন লীলাতে তাকে ধারণ করে এমন দূরে নিক্ষেপ করলেন ১৮ পা পরিমাণ পর্যন্ত, তাতেই সে ভূপতিত হল। গোবিন্দ তখন তার দুটো শিংকে উৎপাটিত করে তারই প্রহারে এই দানবের দেহ থেকে প্রাণকে বিযুক্ত করে দিল। সুখদেব বললেন কি, যেমন ভিজে কাপড়ের থেকে জলকে নিংড়িয়ে আলাদা করে দেওয়া হয়, ঠিক সেরকম তার দেহের থেকে প্রাণকে আলাদা করে দিল। অরিষ্ট দানব এইভাবে নিহত হলে পর ব্রজজীবন ব্রজবাসীগণের প্রাণধন নয়নানন্দ ভাজন হয়ে স্তুয়মান হয়ে ব্রজমন্দিরে প্রবেশ করলেন। এইটুকুই মাত্র অরিষ্ট বধির কথা শ্রী শুকদেব বলেছেন। আমাদের আচার্যগণ পদ্মোত্তর খণ্ড হতে এইখানে ২০টি শ্লোকের আয়োজন করেছেন, ২০টি শ্লোক টীকাকারগণ তুলে রাধাকুণ্ড উৎপত্তি মহিমার কথা বলেছেন। শ্রী শ্রী রাধা কুণ্ড এবং শ্যামকুণ্ডের উৎপত্তি মহিমা এই স্থানে বলা আছে।
রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে, কৈশোর বয়স সফল কৈলা ক্রীড়া রঙ্গে। যেদিন রাস রজনী, তারপরে হইতে প্রতি রজনীতেই সংকেত কুঞ্জে এসে রহলীলায় রাসলীলা হয়। আজকের এই সংকেত কুঞ্জে রহস্থান হতেছে শ্রী বর্তমানে আমাদের রাধাকুণ্ড তত্ত্ব। সে রহলীলায় নিপুণ ভগবান রসলীলায় আয়োজন করেছেন। এদিকে সমস্ত ব্রজসুন্দরীরা এসে উপস্থিত হয়েছেন। গোবিন্দের সাথে লীলায় পরায়ণা হবেন। গোবিন্দ তাদের সঙ্গে মণ্ডলী বন্ধনে লীলা বিনোদ করবেন। গোপিকারা বললেন, তখন রাধারানী বললেন, সুন্দর আমাদের শ্রীঅঙ্গ স্পর্শের অধিকার তোমার নেই। সে কি, কেন নেই? না হবার কারণ হলো তুমি গোবধ পাতকি, তুমি মহান পাপ করেছ, গোবধ করেছ। একি, আমি গোবধ করলাম কোথায়? সুন্দরীগণ, হবেই, তোমাদের মুখে এটা শোভা পায়, পড়াশোনা তো করনি, সারাটা জীবন ধরে যে বয়স পেয়েছ শুধুমাত্র গোবর ঘেঁটেছ, আর কিছু করনি, আর তো কিছু না, বুদ্ধি একেবারে একেবারে হীন হয়ে গেছে, বুদ্ধিহীন আর তোমরা। আমি গোবধ করিনি, গরুপধারী মহান দানবকে, অরিষ্ট দানবকে বধ করেছি, ওটা গোবধ করেছি, কে বলল? গোপিকারা তখন বলল, বাহ, আমরা পড়াশোনা করিনি, জানি না শাস্ত্রের রহস্য, কিন্তু শুনেছি তো। আর তুমি যে কত পড়াশোনা করে একেবারে পারঙ্গত বিদ্বান হয়েছ, তার পরিচয় কি দিলে? ভগবতী পূর্ণমাসী শ্রীমুখে আমরা পুরাণ গাথা শুনেছি, তিনি বলেছেন যে ইন্দ্র দেবতা বৃত্রাসুরকে বধ করেছিল, অসুর, কিন্তু ত্বষ্টা ঋষির পুত্র, সেই জন্য সে ব্রাহ্মণ। অসুর বধ করেও ইন্দ্রের উপরে ব্রাহ্মণ হত্যার পাপ লেগে গেল, বুঝলে? বুঝেছ তো? আমরা এটা শুনেছি, যদি ইন্দ্রের ব্রহ্ম হত্যার পাপ নিতে হয় তাহলে গোবধ জনিত পাপ তোমাকে কেন না নিতে হবে? হ্যাঁ, গোবিন্দ তখন বলছেন, এটা ফেলে দিবার কথা নয়। আচ্ছা, এখন পাপস্খলনের উপায়টাই তোমরাই বলো, ব্যবস্থাপনা তোমরাই দাও। সুন্দরীরা বলছেন, ব্যবস্থাপনা আর কি দিব, ভারতবর্ষে যত সব তীর্থ আছে সেই তীর্থে স্নান করে তুমি নির্ধূত কর্মসহ বিধূত পাপ পাপ চলে যাবে। গোবিন্দ তখন বলছেন, সুন্দরীগণ একটু বিচার করো, তোমাদের বিরহে আমি থাকতে পারবো না, আর আমার বিরহ তোমাদের অসহনীয়, কেমন করে আমাদের তখন শুভ সংগঠন হবে বলো? বহুদিনের তীর্থযাত্রা, দীর্ঘ অদর্শনকে তোমরা কেমন করে সহন করবে বলো? আচ্ছা, এই প্রস্তাবটা তোমাদের মনোমত হয় কি না? যদি সমস্ত তীর্থ সকলকে এইখানে আনয়ন করে সেই জলে আমি স্নান করি, তাতে পাপ যাবে তো? গোবিরা বলল, অবশ্যই যাবে, আহ্বান। গোবিন্দ তখন যত সমস্ত তীর্থ আছে সকলকে আহ্বান জানালেন, সপ্ত সমুদ্র, কুলাচল পর্বতাদি, গয়া গঙ্গা কাশী গোদাবরী, নর্মদা তাপ্তি, কৃষ্ণবিন্যা তাম্রপর্ণী, অবটদা কৃতমালা বৈহায়সী, কাবেরী মহাপুণ্যা মহানদী প্রতীচি, যমুনা শরদবতী, অগস্বতী, সপ্তবতী, শতদ্রুশ, চন্দ্রভাগা, যাদের জলস্পর্শে হরিভক্তি পাওয়া যায়, এই সমস্ত পুণ্যতোয়া শরীর সমুদ্র সকলকে আহ্বান জানালেন। সঙ্গে সঙ্গে তারা এসে উপস্থিত হল। দেখো গোপীরা, আমার আহ্বানে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়েছে,
কি হবে? এই দেখো, আমি স্নান করলাম বলে সজোরে পদাঘাত করলেন, পদাকৃতি একটি বিশেষ গর্ত হয়ে গেল, খুব বড় কুণ্ডের মতো। ভগবান সর্বসমর্থ। গোপিকারা বলছে, সুন্দরীরা বলছেন, তুমি যে কি মায়াবী সেটা আমরা জানি, বললে তীর্থ সকলকে এনেছি, বিশ্বাস করব কি করে, কি করে বিশ্বাস করব বলো। বলে দিলে যে সব তীর্থ এসে উপস্থিত হয়েছে, অন্তত দেখাও সামনে, তবে তো বিশ্বাসটা যথা দৃঢ়তর হয়। তীর্থ সকলকে বলছেন, তীর্থগণ নিজের নিজের পরিচয় দিয়ে এই কুণ্ডের মধ্যে ভিতরে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে আহূত যাবতীয় তীর্থ সকল নিজের পরিচয় দিচ্ছেন, আমি ক্ষীর সমুদ্র, আমি লবণ সমুদ্র, আমি ইক্ষুরস সমুদ্র, হ্যাঁ গঙ্গা কাশী গোদাবরী নর্মদা তাপ্তি সমস্ত তীর্থ সকল, যত পুণ্য তোমার নদী সমস্ত, সব সব নিজের নিজের দিব্য পরিচয় দিয়ে আর ওই কুণ্ডের মধ্যে প্রবেশ করছে। বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ, এবার বিশ্বাস হচ্ছে। তাহলে দেখো, আমি এবার স্নান করি। এই বলে গোবিন্দ স্নান করলেন, অবগাহন স্নান। বলো এইবারে পাপ চলে গিয়েছে তো? মানে হ্যাঁ, এইবারে তোমার পাপ চলে গিয়েছে। গোবিন্দ তখন পরিহাস রসটাকে আরো বিস্তার করে বলছেন, এই জন্যই তোমরা গোপনারী একেবারে বুদ্ধিহীনা, বলি কি জীবনে ধর্ম কর্ম করনি, বুঝবে কি ধর্মের রহস্য, তোমরা বুঝবে কি? পরিহাস করছেন। তা সুন্দরী সকলের তখন বলছেন, আমরা ধর্ম কর্ম কিছু জানি না, তুমি যে কত বড় ধার্মিক, তাহলে দেখো আমরা যে কি জানি না সেটা তোমার সামনেই আমরা দেখাচ্ছি। রাধারানী তখন বলছেন, সখীগণ আমরা একটা এমন সুন্দর কুণ্ড রচনা করব, তাতে জগতের ভিতরে বিশেষ সুখ্যাতি লাভ করবে। বৃষভাসুরের অরিষ্ট দানবের পিছনের বাম খুরের আঘাতে একটা গর্ত হয়ে গিয়েছিল। রাধারানী তখন নিজের কঙ্কন দিয়ে ক্ষুদ্র অবয়ব একটা কুণ্ড রচনা করল, বেশ সুন্দর চৌকোনা কুণ্ড। যারা রাধাকুণ্ড সংস্কার দেখার ভাগ্য করেছিলেন তারা জানেন, শত উৎসারিত জল, আমাদের এইখানে জল বাহির থেকে আসে না, আপনা আপনি উৎসারিত হয়। আমরাও এসে একবার দেখার সৌভাগ্য হয়েছে, দুধের প্লাবন, দুধ উঠত। বহুদিন যাবৎ এই রূপ এখন দেখা যায় নাই, তবে এখানে দুগ্ধ সমুদ্র, সমস্ত সমুদ্র, হ্যাঁ ক্ষীর সমুদ্র সব এসে উপস্থিত হয়েছে। রাধারানীকে তখন গোবিন্দ বলছেন, প্রিয়ে সুন্দরী, তুমি তো কুণ্ড খনন করলে জল পাবে কোথায়? জলটা, জল আমি দেব না, তোমার কুণ্ড শুকিয়ে থাকবে। হ্যাঁ আমার কুণ্ড শুকিয়ে থাকবে, আর আমি তোমার জল নিবেও না, ওই পাপ ধোয়া জল আমার পবিত্র কুণ্ডে নিয়ে আসবো না। আমার অর্বুদ অর্বুদ সখী সকল, মানসী গঙ্গার থেকে এক ঘটি করে জল যদি এনে দেয়, এই পবিত্র বাড়িতেই পুরো পরিপূর্ণ হবে। প্রস্তুত সকলে, সকলে রাধারানীর প্রস্তাবে প্রস্তুত, মানসী গঙ্গার এই তীর্থ হতে জল আনতে প্রস্তুত। গোবিন্দ তখন তীর্থ সকলকে বলছেন, ওহে তীর্থ সকল, রাধারানীর সেবা সৌভাগ্যের এই সুষ্ঠু সুযোগ, এই সুযোগটা তোমরা অবহেলা করো না, রাধারানীর চরণে প্রার্থনা করো যাতে তার কুণ্ডে একটু স্থান হয়, তোমাদের এই বাস ব্রজবাস কৃতার্থ হবে। রাধারানীর আশীর্বাদ ছাড়া কেহ ব্রজে বাস করতে পারে না। তখন ঠাকুরানীর চরণে বিনম্র নিবেদনে এসব তীর্থ সকল বন্দনা শুরু করল, দেবী কৃষ্ণময়ী প্রক্তা, রাধিকা পরদেবতা,
সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহনী পরা দেবী কহি দোতমানা পরমা সুন্দরী কিংবা কৃষ্ণ ক্রীড়ারসের বসতি নগরী কৃষ্ণময়ী কৃষ্ণযার অন্তরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে দিব্যস্ত। দেব দেবীগণ যখন করাঞ্জলি দিয়ে স্তব পরায়ণ করুণাময়ী করুণায় বিগলিত হলেন। তীর্থ সকলকে বলছেন, তীর্থ সকল কিবা অভিপ্রায় তোমাদের? তীর্থ সকল বলছেন, ঠাকুরানী হে দেবী হে আদ্যা শক্তি হে পরাবিদ্যা আদ্যা প্রকৃতি, তোমার চরণে একটু স্থান পেতে লালসা করি, তোমার শ্রীকুণ্ডে আমাদের বাস দিয়ে কৃতার্থ করো, তীর্থ জীবনকে পবিত্র করো। করুণাময়ী বলছেন, তাহলে আমার তীর্থে প্রবেশ করো। সমস্ত তীর্থ সকল বেগবান হয়ে এই দেওয়াল ভেদ করে রাধা কুণ্ডে প্রবেশ করল। অল্প সময়ের মধ্যেই কানাই কানাই পরিপূর্ণ হয়ে গেল দুই কুণ্ডই। দোহার যে উজ্জ্বল রস বরণ বিপর্যয় করি রহস্য সহিতে ভক্ত সুখ দিতে আছে সরনাম ধরি, অতএব ভক্ত সর করি ব্যক্ত এই কুণ্ডে একবার করি স্নান, কৃষ্ণের কৃপায় রাধা সম প্রেম লাভ করি ভাগ্যবান। আশীর্বাদ দিচ্ছেন গোবিন্দ, আশীর্বাদ দিচ্ছেন এই কুণ্ডে যে একবার স্নান করবে, হ্যাঁ সে রাধা প্রেম পাবে। রাধারানী আশীর্বাদ দিচ্ছেন, রাধা এই কুণ্ডে যে এই রাধা কুণ্ডে যে স্নান করবে সে কৃষ্ণ প্রেম পাবে। গোবিন্দ আশীর্বাদ দিচ্ছেন, রাধা প্রেম পাবে আমার কুণ্ডে। আসলে দুই কুণ্ডই তো সমান, অসমান নয়, স্নান করলেই হল। উজ্জ্বল রস দোহার যে উজ্জ্বল রস বর্ণ বিপর, উজ্জ্বল রস মানে প্রেম রস, অনুরাগের বাড়ি সুসঞ্চিত হয়েছে এই দুই কুণ্ডে। রসকে বিপরীত গতিতে বললে রস সরহতে পরিণত সরোবর মানে সর দ্রবরূপ, রাধা গোবিন্দের এইটি দ্রবরূপ। আমাদের যেমন অর্চা বিগ্রহ শৈলী লোহাময়ী লেপা লেখা মনোময়ী মণিময়ী এইসব অর্চা বিগ্রহ, সেরকম এটি হল দ্রবময়ী বিগ্রহ। রাধা কুণ্ড শ্যামকুণ্ড হল দ্রবময়ী বিগ্রহ। এই জন প্রেম বাড়ি রাধারানী তখন বলছেন, আমি বিশ্বভার দল এই মহান তীর্থে আমি প্রতিদিন স্নান করব। লীলা বিনোদ সমাপন করে, রাসলীলা সমাপন করে নয়নোৎসব তিনি প্রবেশ করলেন ব্রজ মন্দিরে। বৃন্দাদেবী যখন শুনলেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট হয়েছে, তখন চারিদিকে কল্পবৃক্ষ রোপণ করালেন, কত পুষ্প বাটিকা বিথিকা কুঞ্জ মন্দির স্থানে স্থানে সমস্ত ছত্রিকা বুর্জা, যাতে রাধা মাধবের বিলাসের উপযুক্ত স্থান রহুলীলা স্থান, অত্যন্ত রহস্য স্থান হল এই শ্রী রাধাকুণ্ডর স্তর। এইখানেই রাধারানী গোপিকাদের সাথে শ্রী গোবিন্দ নিত্য বিহার পরায়ণ। তারপরে অপ্রকট হয়ে গেল এই ব্রজবিপিনীর ব্রজবনের সমস্ত লীলা বৈভব। এগারো বছরের পর দীর্ঘ একশো বছর অনেক দিন কেটে গেল। ব্রজবাসীরা এই কৃষ্ণ বিরহে বিরহী হয়ে তারপর তারা অপরকট লীলায় প্রবেশ করল, নিত্যলীলায় প্রবেশ করল। কালের ঝঞ্ঝাবাতে এই আমাদের ব্রজবন কণ্টকাকীর্ণ বনে পরিণত হল। শ্রীকৃষ্ণ প্রপৌত্র
কৃষ্ণপুত্র প্রদ্যুম্ন, তার পুত্র অনিরুদ্ধ, তার পুত্র বজ্রনাভ, ইনি ছিলেন মথুরার রাজা। পাণ্ডবরা বজ্রনাভকে মথুরার রাজত্ব দিয়ে তারা মহাপ্রস্থানে চলে যায়। তো বজ্রনাভ যখন গর্গাচার্য, শাণ্ডিল্য মুনি এইসব ত্রিকালজ্ঞ মহাপুরুষের মুখে শুনলেন আমাদের পূর্বপুরুষের এই অপরূপ ব্রজলীলা, কিন্তু ব্রজবনকে কে চিনিয়ে দিবে? মহারাজ বজ্রনাভ এইসব মুনিবৃন্দের সাথে এসে উপস্থিত হলেন। এই ভূমিকে, বৃন্দা দেবীকে, বৃন্দাবনকে সাষ্টাঙ্গ প্রণাম করে প্রার্থনা জানাচ্ছেন, প্রভুর সমস্ত লীলাস্থলী তুমি তুমি আমাদের দেখিয়ে দাও, আমরা জানি নাই। শাণ্ডিল্য মুনি গর্গাচার্যের পরামর্শে, তার আকুতি প্রার্থনায় প্রকট হলো সমস্ত লীলাস্থলী। এই যত গ্রাম আছে না, এই বজ্রনাভের দেওয়া গ্রাম, যত সমস্ত কুণ্ড, এই সমস্ত আমাদের ব্রজবনে ব্রজভূমিতে বিরাজিত, এ সমস্ত বজ্রনাভের দ্বারা সুসংস্কৃত হয়েছে। বজ্রনাভের রাজত্বকালে ব্রজবন আবার কুণ্ড, তট, কুঞ্জ প্রান্তরে পরিণত হলো। সেই ব্রজধাম ব্রজধামে আবির্ভূত হলো। আমাদের শ্যামকুণ্ডের ভিতরে আর একটা কুণ্ড আছে জানেন, এর নাম হলো বজ্রনাভ কুণ্ড। খুব গ্রীষ্মকালে যখন জলটা কমে যায়, ওই কুণ্ডের তীরটা এখনো আমরা দেখতে পাই। মহারাজ বজ্রনাভ এই কুণ্ড নির্মাণ করে গিয়েছিলেন, এবং বজ্রনাভের যদি সমাধি দেখতে